দর্শক বন্ধু, আপন মানে অনেক প্রতিভা দেখিবে এবং অনেক সিনে কলাকার দেখিবে এবং অনেক জাদুকর দেখিবে, যে মানে বিভিন্ন জাদু বিদ্যা মাধ্যমে লোক মানুষ এন্টারটেইনমেন্ট করে থাকে এবং কইপারিবা সেমানে সেমানকর জীবিকা নির্বাহ করে দিন বিতান্তি। কিন্তু দর্শক বন্ধু, আমি বাটরে যাওয়ার সময় এমিতি জন ব্যক্তিত্বকে দেখিলু যে ব্লেড খাওয়া এবং তাঙ্ক বেশভূষার লাগুতিলা যে সে কোটি শুয়ন্তি কিংবা কোনসি ভিক্ষাবৃত্তি করতে। কিন্তু না দর্শক বন্ধু, এ সম্পূর্ণ রূপে মিছ। সি জনে রঙ্গমিস্ত্রি হিসাবে ভুবনেশ্বরে কাম করতে এবং নিজ পেট গুজরাণ মেটাইবাই রঙ্গমিস্ত্রি কাম করা সহ সে ব্লেড চোবাতে এবং যা দেখতে তাকে এই দুইর ইশারা করতে যে ব্লেড যেমনি চোবাইবা দেখাইলে সে দুই টাকা নিয়ন্তি এবং যা কইপার যে যদি চোবাইকি দেখবে গুণ্ড করে দেখবে তাহলে 100 টাকা দেখে নেবে এবং যদি পেটক নৌঁচ তাহলে আপনার অধিক পয়সা দেওয়া পড়ব। নিহতি ভাবে আজ আমার সহ সে অনেক তাঙ্ক সহ কথা হবা, সে কিপর ভাবে সে ব্লেড কু চোবাতে এবং কিপর ভাবে তাঙ্কর সেই রয়েছে কেমিতি তাকে হজম করতে। আজ্ঞা, এ ব্লেড যে চোবাতে আপনার ভুবনেশ্বরে রুহতি, আপনার না কোণ প্রথমে কহিলে? প্রভাকর দাস। ঘর বালেশ্বর। আপনার কোণ কিছু খাতে না? কতবে না ব্লেড খায়ে, চা খায়ে, গুটকা খায়ে, আউ কিছু মতো ভোক লাগে নি, শোষ লাগে নি। আপনার ভাত কি রুটি কি তরকারি এমিতি কিছু খাতে নি? না। তাহলে ইয়ে ব্লেড চোবাইলে পাটি ফাটি কটি যায়নি? কিছু হয়নি, মোর কিছু হয়নি, এটা বাল্যকালু মু খাউছি পিলাদিনু, মোর কিছু কেতলে হই নাই। হব ভুবনেশ্বরে কোণ করতে? সেই কাম করে সব লোকঙ্কর কোঠা বাড়ি। আচ্ছা, এই ব্লেড কত কোণ মানে এমনি লোক দুই ইশারা করতে? দুই ইশারা মানে লোক মানে কহতি বর্তমান পাটি অছি না নাই, মু হ্যাঁ কহে, দুই টাকা নিয়ে পাটি ব্লেড কাটিকি দেখাই দেলে দুই টাকা, সে ব্লেডকে বালি করে গুণ্ড করে পকাইলে 5 টাকা নিয়ে, আর তাকে খাইদেলে 100 টাকা নিয়ে, লোক মানে গাড়ি রাখিকি সব দিকে দেখতে, মোর কিছু রোজগার হুয়ে। তুমি যে পয়সা ইনকম কর লোক মানুষ দেখাইকি, সেই পয়সার আপনার তো ভাত খাইকি বঞ্চি পারবে, কিন্তু কাই খাতে না? মু যা রোজগার করে মো কুকুর গুরু সব মু দিয়ে দিয়ে, মু খায়নি, মোর কে না, মু বাল ব্রহ্মচারী, এই খেলুরু এই কামদাম করি যা পারে ভুবনেশ্বর সারা যেতে কুকুর গুরু। কুকুর গুরু মানে কোণ আমি জানিপার? এই কুকুর পশু মানে কুকুর গাই ষণ্ঢ আঙ্কু সব খাইবা দিয়ে দিয়ে, মোর সেই সব তাঁকু ইয়ে করে, আউ নহলে মোর কে না, মু যা রোজগার করে সব পশুঙ্কু দান করিদিয়ে। তুমি তাহলে ব্লেড কু কিপর ভাবে খাইবা আরম্ভ কলে, কেবেঠার আরম্ভ কলে এবং এই যে বিদ্যাটা কেমি শিখলে? পিলা দিনের মু ইয়ে করছি, পিলা সব চকলেট খাতে, বিস্কুট খাতে, অন্য পিলা মানে মো সাংসাথী মানে, মু কিন্তু তাঙ্ক আগে ব্লেড খাওয়া সে মানে চকলেট বিস্কুট খাতে, মু ব্লেড খায়ে, সেই বেল অভ্যাস। কেউ পর্যন্ত পাঠ পড়ছেন আপনার? আমি কইপার কেউ পর্যন্ত পাঠ পড়ছেন? হ্যাঁ, মু সেতবে বিএ পড়ি। বিএ পড়ি চাকরি বাকরি করা ইচ্ছা হলানি? এমিতি কাম কলে রঙ্গমিস্ত্রি হিসাবে কাম করছেন, বর্তমান তাপরে বর্তমান ব্লেড চোবাউছেন, জাদু বিদ্যা দেখাউছেন সমস্ত। এই চাকরি আসার রাজধানী ভুবনেশ্বর আসছিল, মহতাব যেতে মন্ত্রী লে, সে সময় যেত মন্ত্রী গলে, যেত অফিসর গলে, সমস্ত কামদাম করছি, সমস্ত কুছি মতো কুয়াটি রাখি দিও, কোদিন কাই কিছু দরকার নেই, এইভাবে কাম কর, বাস রহ, বাহনা একুটিয়া রহ, এইভাবে কাম করি যা পাওছি একুটিয়া রহ, কা চিন্তা কর না, মো কথা কে বুঝু না কে অফিসর। আপনার মন্ত্রী মানে কুহতি তু এমতি কাম কর, বুল বাহানা, এমতি মন্ত্রী মানে কইছেন? হ্যাঁ। কোন মন্ত্রী সব কইছে? এ মহতাব কইছি, সে জানকি কইছিলে, সে সবু মতে একলে কলে, তোর কি কাই তু কাই এইভাবে কাম করছু, একুটিয়া যা পাওছু খা, কিছু কুয়াড়ে রহবা দরকার নেই, কুয়াড়ে চাকরি দরকার নেই, সে মানে সব কহতি, মু তাঙ্ক যেতে অফিসর সব সেক্রেটারি সব ইয়ে তাঙ্ক তাঙ্ক ঘর কাম করে তাঙ্ক সব কয়ে, কেই মো কথা শুনু না, মু সেইপাই পিলাদিন এপর্যন্ত ভোট কোটি দিয়া যায় দেখি নাই কি ভোট থরে দেই নাই, এ গণতন্ত্র শাসনকু মোর বড় ঘৃণা, মু এ শাসনকু মু ইয়ে করি, এ মন্ত্রী কি এ গণতন্ত্র শাসনকু মতে বড় ঘৃণা লাগুছি, হারামজাদা শাসন, রাজতন্ত্র শাসন ভালো। আপনি ইংলিশে কথা কইপারন্তি কি? না কয়ে, সে এই কইপারি। আপন দেখাইবে দর্শক মানুষ কিপর ভাবে আপনার ব্লেড চোবাতে, ব্লেড কু কিপর গুণ্ড করতে সেমি দেখাইবে কি? হ্যাঁ দেখবি।
ଆପଣ ଯେଉଁ ଖାଆନ୍ତିନି କ'ଣ, ଯେଉଁଦିନ ସବୁବେଳେ ଖାଆନ୍ତିନି, ଆପଣ ଯେଉଁ କହିଲେ ଆପଣ ଖାଆନ୍ତିନି, ନ ଖାଇକିରି କେମିତି ବଞ୍ଚୁଛନ୍ତି ଆପଣ? ମୋର କିଛି ମୋତେ ଭୋକ ଶୋଷ ଲାଗେନି, ମୋତେ ଖାଲି ଚା ଗୁଟୁକା ବିସ୍କୁଟ, ଚା ଗୁଟୁକା ବ୍ଲେଟ ହେଲେ ମୋତେ। ଆପଣଙ୍କର ତାହେଲେ ଆପଣଙ୍କ ତାର ବ୍ଲେଡ଼ ହେଉଛି ମୁଖ୍ୟ, ଯେ ବ୍ଲେଡ଼ ଖାଇଲେ ମାନେ ବ୍ଲେଡ଼କୁ ଚୋବେଇକି ଆପଣ ମାନେ ଲୋକମାନଙ୍କୁ ଦେଖେଇକି ସେମାନଙ୍କ ଠାରୁ ପଇସା ଇନକମ୍ କରନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ବ୍ଲେଡ଼ ଚୋବେଇବାଟା ହେଉଛି ମୁଖ୍ୟ, ଏବଂ ଚା ବିସ୍କୁଟ ଏବଂ ଯାହା ଗୁଟୁକା ଆପଣ ଖାଉଛନ୍ତି। ଏବଂ କ'ଣ କହିବେ ଆପଣ, ଏସବୁ କାମ କରି ଆପଣ ନିଜେ ସାଟିସ୍ଫେକ୍ସନ୍ ଅଛନ୍ତି? ହଁ ହଁ, ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି, ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଯାହା ଯାହା ପଇସା ଏ ଲୋକ ଦେଉଛନ୍ତି ସବୁ, 5 ଟଙ୍କା 10 ଟଙ୍କା 100 ଟଙ୍କା ମୁଁ କୁକୁର ଗୁରୁଙ୍କୁ ଦେଇଦେଉଛି ଆଉ, ଖୁସି ଖୁସି ମନର। ଭୁବନେଶ୍ୱର ଏଇନେ ସତ୍ୟ ସାଇ ସ୍କୁଲରେ ରହୁଛି, କିନ୍ତୁ ସମସ୍ତଙ୍କ ଘରେ ଶୋଉଛି, ଯାହା ଘରେ ପାରିଲି ରାତି 10ଟା ହେଲେ, ଯାହା ଘରେ 10ଟା 11ଟା ହେଲେ, ଯାହା କୋଠାକୁ ଯାଉଛି ଶୋଉଛି, ସମସ୍ତେ ମୋତେ ଜାଣିଛନ୍ତି। ଆଉ ଏଇନେ ସ୍କୁଲରେ ଶୋଉଛି, କେଉଁଠୁ ସାହି ଛକ ସତ୍ୟ ସାଇ ସ୍କୁଲରେ। ମୋର ସଉକ ଦରକାର ନାହିଁ, ଏତେ ଇଏ ଫିଟ୍ ଫାଟ୍ ଇଏ ସିଏ ଦରକାର ନାହିଁ, ଯେଇଠି ପାରିବି ସେଇଠି ଖା, ଯାହା ସେଇଠି ଶୋଇବି, ସେଇଠି ଇଏ କରିବି, ମୋର କିଛି ଲୋକଙ୍କ ଆଗରେ ଦେଖେଇକି ବୁଲିବା ସଫାସୁଫି ହେଇକି ମୋର ଦରକାର ନାହିଁ। ମୋ ନାଁ ଲିଙ୍ଗରାଜ ଷଣ୍ଢ, କଳିଯୁଗ କୁଷ୍ଠ। ମୁଁ ଭୁବନେଶ୍ୱର ଆହୁରି କେମିତି ଆଗେଇବ ଚେଷ୍ଟା କରୁଛି। ମହତା ମୋତେ କହିଛି କଟକ ଠାରୁ, କଟକ ରାଜଧାନୀ ଥିଲା, ଭୁବନେଶ୍ୱର ରାଜଧାନୀ କଲି ମୁଁ। ଭୁବନେଶ୍ୱର ଯେମିତିଆ କଟକ ଠାରୁ ଆଗେଇବ, ଏଠି ଅଧିକା ଲୋକ ହେବେ, ଅଧିକା ଇଏ ହେବ, ରାଜଧାନୀ ପୁରୀ ଦେଖା ହେବ, ତୁ ମୋ ପାଖରେ ରହ, ଚେଷ୍ଟା କର। ଯେତେବେଳେ ମମତା ମନ୍ତ୍ରୀ ଥିଲା ସେଇବେଳେ ମୋତେ ଏ କଥା କହିଛି, ତା ଘରେ ମୁଁ ରହେ ଖାଇ। ଭୁବନେଶ୍ୱର ଆହୁରି କେମିତି ଲୋକ ହେବେ, ଆହୁରି ଘର ଦ୍ୱାର ହେବ, କୁଠାବାଡ଼ି ହେବ, ମୁଁ ଚେଷ୍ଟା କରୁଛି ବୁଲି ବୁଲି। ମୁଁ ଲୋକଙ୍କୁ ଚାହୁଁଛି, ମଙ୍ଗଳ କରୁଛି, ଲୋକଙ୍କର ସବୁ କେମିତି ସବୁ ଭଲ ରୁହନ୍ତୁ, ଭଲ ରୁହନ୍ତୁ, ପିଲାଙ୍କର ଆହୁରି ସଂସାର ବଢ଼ୁ, ମୋତେ ସେ ଚିନ୍ତା ସଦାବେଳେ ତାଙ୍କ ଘର ଘରେ ବୁଲିକି ସବୁ। ମୁଁ ଏ ବ୍ଲେଡ଼ ଚୋବେଇଲେ ଆପଣଙ୍କ ପାଟି, ଏ ବ୍ଲେଡ଼ ଯେଉଁ ଆପଣ ଚୋବଉଛନ୍ତି, ଏ ବ୍ଲେଡ଼ ଚୋବେଇଲେ ଆପଣଙ୍କ ପାଟି ଫାଟି କଟି ଯାଇନି, ତା ଦାଢ଼ରେ ଆପଣଙ୍କ ପାଟି କଟି ଯାଇନି? କିଛି ହୁଏନି, ଆପଣ ପାଟି ଦେଖେଇବେ। ହଁ, ଯେପରି ଭାବରେ ଆମେ ତାଙ୍କ ସହିତ କଥା ହେଉଥିଲୁ, ସେ ବ୍ଲେଡ଼ ଚୋବାନ୍ତି, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ତାଙ୍କ ପାଟିରେ ବ୍ଲେଡ଼ ଥାଏ ଏବଂ ଲୋକମାନଙ୍କୁ ଦେଖେଇଥାନ୍ତି, ଏବଂ ସେଥିରୁ ଯେଉଁ 2 ଟଙ୍କା 5 ଟଙ୍କା 10 ଟଙ୍କା ସେ ଇନକମ୍ କରନ୍ତି, ତାହାକୁ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଇଥାନ୍ତି ଏବଂ ନିଜେ ଖାଇନଥାନ୍ତି। ଏବଂ ସାରା ଦିନ ତାଙ୍କ ପାଟିରେ ବ୍ଲେଡ଼ ଥାଏ ଏବଂ ସେ ବିସ୍କୁଟ, ଚା ଏବଂ ଗୁଟୁଖାରେ ତାଙ୍କ ଜୀବନକୁ ଅତିବାହିତ କରନ୍ତି ଏବଂ ଯେଉଁଠି ପାରନ୍ତି ସେଠି ଶୁଅନ୍ତି। ନିହାତି ଭାବରେ ଆମେ କହିପାରିବା ଯେ ଭୁବନେଶ୍ୱରରେ ଏଇ ଯେଉଁ ପ୍ରତିଭା ବୁଲିବା କଥା ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ ଯାଦୁକର ବହୁତ ଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଯାଦୁ ବିଦ୍ୟା ଦେଖାଇ ସେମାନଙ୍କର ଗୁଜୁରାଣ ମେଣ୍ଟାନ୍ତି, କିନ୍ତୁ ଏ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଜଣଙ୍କ ସବୁଠାରୁ ଅନ୍ୟତମ, ଯାହା ଆମେ କହିପାରିବୁ ଯେ ସେମାନେ ତାଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ପ୍ରକ୍ରିୟା ରହିଛି, ସେ ବ୍ଲେଡ଼ କାମୁଡ଼ି ଲୋକମାନଙ୍କୁ ଯେଉଁ ଦେଖାନ୍ତି, ଦେଖେଇବା ପରେ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତି, ବିସ୍କୁଟ ଦିଅନ୍ତି, ନିହାତି ଭାବରେ ଆମେ କହିପାରିବା ଏହା ଏକ ମହତ କାର୍ଯ୍ୟ। ଭୁବନେଶ୍ୱର କ୍ୟାମେରା ପର୍ସନ ଜାକେଶଙ୍କ ସହ ସିମ୍ପଲ ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ଡି ଟିଭି ଓଡ଼ିଆ। ଗ୍ରହାଧୀନ ଜଗତ ସର୍ବେ ଗ୍ରହାଧୀନ ଦେବତା, କିଏ କହିଲା ମନୁଷ୍ୟର ଭାଗ୍ୟ ଅନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବୋଲି? କିଏ କହିଲା ମନୁଷ୍ୟ ନିଜେ ଇଚ୍ଛା କଲେ ବଦଳାଇ ପାରିବନି ତାର ନିଜ ଭାଗ୍ୟ? ଭାଗ୍ୟ ବଦଳାନ୍ତୁ ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ର ମାଧ୍ୟମରେ। ଭାଗ୍ୟ ବଦଳାଇବା ପାଇଁ କଲ୍ କରନ୍ତୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ। ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଭାଗ୍ୟଚକ୍ର। ଭାଗ୍ୟଚକ୍ର ପ୍ରତି ମଙ୍ଗଳବାର, ଗୁରୁବାର, ରବିବାର ରାତି 9ଟାରେ କେବଳ ଡିଟିଭି ଓଡ଼ିଆରେ।